Welcome to Jayadeep Choudhury Explores. Our today's topic is Canberra album. Canberra মানে Canberra wedding album. একদম পার্টিকুলার ওয়েডিং ইস্যুতেই আমি বলছি আজকে। খুব বড় ব্র্যান্ড মানে ইন্ডিয়ার পায়োনিয়ার ব্র্যান্ড এক্সেলেন্ট কোয়ালিটি অ্যালবাম এরা প্রোভাইড করে। এর কি অ্যাডভান্টেজ আছে কি ডিসঅ্যাডভান্টেজ আছে আমি দুটো পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, একটা ক্লায়েন্ট পয়েন্ট অফ ভিউ আর একটা হচ্ছে ফটোগ্রাফার পয়েন্ট অফ ভিউ মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ। ক্লায়েন্ট মানে আমার বহু ক্লায়েন্ট আছেন ইউজুয়ালি যারা আস্ক ফর ক্যানবেরা অ্যালবাম অর ডিম্যান্ড ফর ক্যানবেরা অ্যালবাম, তো তাদের জন্য বলি ক্যানবেরা একটা সুপ্রিম কোয়ালিটির অ্যালবাম, এর বাইন্ডিং থেকে শুরু করে এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। এবং একটা ক্যানবেরা অ্যালবাম আমার কাছে আছে, এটা আমাদের স্যাম্পল অ্যালবাম, স্পেশালি এটা যে বক্সে আসে সেই বক্সটার যে কোয়ালিটি, তার যে ম্যাটেরিয়াল এবং তার যে ফিনিশিং, তার যে ফিল, এক কথায় কিন্তু অসাধারণ। আর কভারের প্রসঙ্গে আসি, আমি একটু কভারটা খুলি, এদের ভ্যারাইটি অফ কভার্স কিন্তু আছে। আমার কাছে যেটা আছে একদম বেসিক লেভেলের কভার, এটা মানে একটা স্যাম্পল অ্যালবাম, রিসেন্ট একটা কাজ থেকে এটা করা হয়েছে। এবং এটা মিক্স মিডিয়াম অ্যালবাম, মানে এর মধ্যে অনেক রকম মিডিয়াম আছে, গ্লস, লাস্টার, ম্যাট, ট্রান্সপারেন্ট মিডিয়াম আছে। এবং এদের যে এমবস মিডিয়াম আছে সেটা কিন্তু ট্রুলি গুড, মানে হাত দিলে একটা ফিলিংয়ের ব্যাপার আছে, জুয়েলারি এমবস বা এমবস যেটাকে আমরা বলি সেটা একদম পারফেক্ট আছে। এবং এর যে প্রিন্ট কোয়ালিটি, মানে হয় কি আমরা যেটা ল্যাবে পাঠাচ্ছি আর যেটা হাতে পাচ্ছি তার মধ্যে কিছু ডিফারেন্স হয়ে যায়। ডেফিনেটলি আপনার মনিটর বা কম্পিউটার কিন্তু ল্যাবের সাথে ক্যালিব্রেট করা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সেই রেজাল্ট আপনারা পাবেন না। তো আমি যেটা বলছিলাম একটা ডিফারেন্স হয়ে যায়, কিন্তু ক্যানবেরা এক্স্যাক্ট ট্রু কালারটা দিতে পারে, মানে ট্রু কালার, স্কিন কালার বলুন আর ওয়েডিংয়ে যেরকম জুয়েলারি থাকে, যা কাস্টিউম থাকে, তার যে ট্রু কালার, ট্রু ভাইব, সেটা ক্যানবেরা কিন্তু রেন্ডার করতে পারে। সেই কারণে ক্যানবেরা একদম পায়োনিয়ার একটা কোম্পানি, নাম্বার ওয়ান না নাম্বার টু ওই ডিবেটে আমি ডেফিনেটলি যাব না। তো এই হচ্ছে ক্যানবেরার কোয়ালিটি। এবার আমি ফটোগ্রাফার্স পয়েন্ট অফ ভিউ বা বিজনেস পয়েন্ট অফ ভিউতে আসি। প্রথমেই বলি, দেখুন ক্যানবেরা ক্লায়েন্ট চায়, মানে অলমোস্ট সবাই কিন্তু ক্যানবেরার কথা জানে, মানে ব্র্যান্ডটা জানে, এবং তারা চান ক্লায়েন্টরা যে আমাকে ক্যানবেরা দিন। কিন্তু আমি কাদের ক্যানবেরা দেব এবং কাদের ক্যানবেরা দেব না, একটা কথা মাথায় রাখবেন, ক্যানবেরা কিন্তু খুব বড় একটা ব্র্যান্ড। আপনার ক্লায়েন্ট যখন চাইছেন তখন তারা ওই লোগোটা চাইছেন, ক্যানবেরার একটা লোগো থাকে, একটা ফ্রন্ট পেজ থাকে, সেখানে ক্যানবেরার লোগো থাকে, তো তারা ক্যানবেরার ব্র্যান্ডটা চাইছেন। তারপরে আপনার যে ক্লায়েন্টটি ক্যানবেরা চাইছেন তারা ব্র্যান্ড কনসাস। একটা সিম্পল এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন মারুতি গাড়ি আর ধরুন মার্সিডিস বেঞ্জ, ইঞ্জিনের বা আদার যা যা আছে তাতে কতটা হিউজ ডিফারেন্স আছে এটা আমি এক্স্যাক্টলি জানি না, আমি তো মোটর মেকানিক নই, কিন্তু মার্সিডিস বেঞ্জের ওই যে লোগোটা, ওই লোগোটা কিনতেও কিন্তু আলাদা করে টাকা দিতে হয়। সুতরাং একটা ব্র্যান্ড প্রেফারেন্স এসে যাচ্ছে। সুতরাং আপনি যখন কোট করবেন তখন ডেফিনেটলি আপনাকে হায়ার কোটেশন দিতে হবে। এবং আমরা যাকে বলি টিকিট ক্লায়েন্ট বা বোনাফাইড ক্লায়েন্ট, তারা যদি ক্যানবেরা সম্বন্ধে ওয়াকিবহাল হন এবং সেই ব্র্যান্ডটার জন্যই তারা দে আর লুকিং ফর, তাহলে ডেফিনেটলি কিন্তু তারা ক্যানবেরা অ্যালবামের জন্য রাজি হয়ে যাবে। তবে আরেকটা সাজেশান আছে, সব রকম ক্লায়েন্ট নিয়ে তো আমাদের হ্যান্ডেল করতে হয়, যিনি ক্যানবেরা অ্যালবাম অ্যাফোর্ড করতে পারছেন না সেই ক্লায়েন্টটাকে আমাকে ছেড়ে দেবো, ডেফিনেটলি নয়। তার জন্য অনেক কোম্পানিজ আছে, আপনি যে শহরেই থাকুন না কেন, আমি যেমন কলকাতায় কাছাকাছি থাকি, কলকাতায় প্রচুর কোম্পানি আছে যারা অ্যালবাম বানায়, এবং আমি বলবো না যে তাদের কোয়ালিটি খারাপ, কোয়ালিটি ভালো, ইকুয়ালি গুড না হলেও বেশ ভালো, এবং তারা কিন্তু বহু বছর ধরে আমাদেরও অনেক সার্ভিস দিয়ে আসছে। তো এই হচ্ছে আমার ক্যানবেরা নিয়ে ছোট্ট অ্যালবাম, দুটো পয়েন্টে বললাম, ক্লায়েন্ট পয়েন্ট অফ ভিউ এবং বিজনেস পয়েন্ট অফ ভিউ। যদি ভিডিওটা ভালো লাগে জানাবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে ডু নট হেজিটেট টু ড্রপ ইউর কোশ্চেন ইন মাই কমেন্ট বক্স। আজকের মতো আসছি, গুড বাই।